আজকে এখানে আমি একটি বাচ্চাদের পেটিকোট কাটিং এবং সেলে দেখাবো। তো এর জন্য এখানে আমি 1.5 গজ বাটারফ্লাই কাপড় নিয়েছি। কাপড়টিকে 4 ভাঁজ করে বিছিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে বন্ধ পাশটা আমার দিকে এবং খোলা পাশটা অপর পাশে রেখেছি। পেটিকোটের লম্বা হচ্ছে 30 ইঞ্চি, তার থেকে 2 ইঞ্চি আমি বেল্টের জন্য বাদ দিব। তো 28 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। এখন সোজা দাগ দিয়ে নিচ্ছি। আর 1.5 ইঞ্চি পরিমাণ আমি সেলের জন্য এক্সট্রা নিচ্ছি। এ দাগ বরাবর করে কেটে নিচ্ছি। তো এখানে দেখুন বেল্ট রয়েছে 28 ইঞ্চি পরিমাণ চওড়া, তাকে 4 ভাগ করে নিয়ে আমি 7 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং 1 ইঞ্চি পরিমাণ সেলের জন্য এক্সট্রা নিচ্ছি। এখন কোমর থেকে ঘের পর্যন্ত আমি এভাবে দাগ দিয়ে নিচ্ছি। তারপর নিচের দিকটা একটু রাউন্ড করে নিচ্ছি, এতে কর্নারটা ঝুলে থাকবে না। দাগ বরাবর করে কেটে নিচ্ছি। হঠাৎ আকাশ অন্ধকার হওয়ার কারণে ভিডিওটি অন্ধকার হয়েছে, তাই আমি খুবই দুঃখিত। তো এখানে আমি বেল্টটি কাটিং করে নিচ্ছি এক্সট্রা কাপড় থেকে। এখানে আমি 2.5 ইঞ্চি লম্বা করে কাপড়টা 2 ভাঁজ করে নিয়েছি এবং 32 ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি। সাইডটা সোজা করে নিচ্ছি। তারপর এক্সট্রা কাপড় থেকে আমি ফিতার জন্য কাপড় কেটে নিচ্ছি। তো কাপড়টাকে আমি 8 ভাঁজ করে নিয়ে আমি 1 ইঞ্চি চওড়া করে ফিতা কেটে নিয়েছি। তো প্রথমে আমি দেখুন পেটিকোটের এক সাইড কোমর থেকে ঘের পর্যন্ত সেলাই করে নেব। এরপর অপর পাশে আমি 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এই 3 ইঞ্চি পর্যন্ত আমি ফোল্ড করে সেলাই করব এবং বাকি অংশ এরপরে জোড়া লাগিয়ে নেব। তো প্রথমে আমি এক পাশ কোমর থেকে একদম ঘের পর্যন্ত সেলাই করে নিচ্ছি। এরপর অপর পাশটাকে আমি দেখুন একটি পাশ সরিয়ে নিয়ে ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমি 4 ইঞ্চি পর্যন্ত সেলাই করে নিচ্ছি। অপর পাশটাকেও আমি 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ করে সেলাই করে নিচ্ছি। তো দেখুন এই পাশ সেলাই করার পরে অপর পাশটা আমি কোমর অংশটা ডবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এখন এটাকে মেলে নিয়ে আমি কোমরের বেল্টের অংশটা আগে সেলাই করে নেব। তো কোমরের বেল্টটাকে প্রথম দিকে 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি সোজা বরাবর করে বিছিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর এই এক্সট্রা অংশটা ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। তো অপর পাশের এক্সট্রা অংশটাও ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। এরপর কোমরের বেল্টের অংশটা এভাবে ফোল্ড করে এনে আমি এই এক্সট্রা কাপড়টা ভিতর দিকে দিয়ে সেলাই করে নিব। এরপর বেল্টির উপরে আরেকটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এটা আমি 200 দা পরিমাণ গ্যাপ করে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি।
এরপর এই সাইডটাকে আমি দেখুন এই সেলাই থেকে নিয়ে এরপর এই সাইডটাকে কোমরের সেলাই থেকে নিয়ে আমি ঘের পর্যন্ত সেলাই করে নেব। এরপর নিচের ঘেরটাকে ডাবল ফোল্ড করে সেলাই করে নেব। তো যেহেতু এটি বাটারফ্লাই কাপড় তাই কিন্তু একটু গুছিয়ে থাকবে। তো প্রথমে সেলাইটি দেওয়ার পরে ঘেরটাকে অবশ্যই ইস্ত্রি করে নিয়ে তারপর ঘেরের সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো ঘেরটাকে ইস্ত্রি করার পরে এখন আমি সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এরপর ফিতাটিকে ডাবল ফোল্ড করে নিয়ে সেলাই করে নিচ্ছি। তো আজকের এই পেটিকোটের কাটিং এবং সেলাইটি যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দিবেন। যারা এই ভিডিওটি আমার পেজ থেকে দেখবেন তার অবশ্যই আমার পেজটিকে একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।